ত্রিপুরার বাংলাদেশ হাসপাতাল থেকে পাঠানো মায়ের কাছে লেখা জৈন মুক্তিযোদ্ধার চিঠি সাতশো ছিয়াশি পাক জনা চান পত্রে আমার শতকোটি সালাম জানিবেন দাদি যান এবং দাদাজানের কদম মোবারকেও আমার শতকোটি সালাম বাড়ির অন্য সকলের জন্য শ্রেণীমতো সালাম ও দোয়া পর সমাচার এই যে আমি ভালো আছি আপনারা আমার যে মৃত্যু সংবাদ শুনিয়াছেন ইহা সত্য নহে আমার দুই পায়ে মর্টারের শেল লাগিয়াছিল যথাযথ চিকিৎসা হইয়াছে এখন আমি হাসপাতালে আছি সুস্থ হইয়া উঠিতেছি ইনশাল্লাহ অনেক বিশিষ্ট মানুষ আমাকে দেখিতে আসিয়াছে আহত মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম উঠিয়াছে ইহা বিরাট সুসংবাদ দেশ স্বাধীন হইলে আমি সারা জীবন সরকার হইতে ভাতা পাইব এখন একটি দুঃসংবাদ দিতেছি শুভপুরের গফুর ভাই এবং মিশাকান্দির এনায়েত এনায়েতকে আপনি চিনবেন অতি সাহসী মুক্তিযোদ্ধা পরেজকার আদমি যুদ্ধের সময়ে উনি কোনো নামাজ কাজা করেন নাই মিলিটারি হাতে ধরা পড়িয়াছেন তাহাদের ভাগ্যে কি খটিয়াছে আমি জানি না এখনও কোনো খবর পাই নাই আমি যখন আহত হইয়া বিরামপুরের মাঠে পড়িয়াছিলাম তখন গফুর ভাই আমাকে পিঠে নিয়া তিন মাইলের বেশি দৌড়াইয়াছিলেন আমাকে ক্যাম্পে রাখিয়া তিনি আবার যুদ্ধে যান এবং মিলিটারির হাতে ধরা পড়েন ইহাকেই বলে নিয়তির পরিহাস গফুর ভাইয়ের কথা মনে উঠিলেই আমি অশ্রু সামলাইতে পারি না হাম্মাজান এখন আপনাকে একটা দুঃসংবাদ দিব আপনাকে আল্লাহ দোহাই লাগে আপনি অধিক কান্নাকাটি করিবেন না হাল্লা যা করেন মঙ্গলের জন্য করেন এই কথাটি মনে রাখিবেন ডাক্তাররা আমার দুইটা পা হাঁটু নিচ হইতে কাটিয়া বাদ দিবার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা বলিতেছেন ইহা ব্যতীত আমার জীবন রক্ষা সম্ভব নয় দাদিজানের কাছে সংবাদ লুকায়িত রাখিবেন তিনি বৃদ্ধ মানুষ এই সংবাদে তিনি অত্যধিক কষ্ট পাইবেন শেষে তাহার ভালো মন্দ কিছু হইয়া যাইবে হাম্মাজান আমি গত পরশু দিবাগত রাত্রে আব্বাজানকে খোয়াবে দেখিয়াছি তিনি সাদা রঙের একটা বড় পাঞ্জাবি পরিধান করিয়া আমার বিছানার পাশে বসিয়াছেন এবং আমার গায়ে মাথায় হাত বুলাইয়া আমাকে আদর করিতেছেন তাহার সহিত আমার কিছু টুকটাক সাংসরিক আলাপ হয় হাফসোস কি আলাপ হয় তাহার কিছুই মনে নাই অনেক দিন পর আব্বাজানকে খোয়াবে দেখিয়া মনে অতি আনন্দ পাইয়াছি আম্মাজান আমি ভালো আছি আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করিবেন না ইতি আপনার অতি আদরের সন্তান আব্দুল গণি পুনশ্চদ অপারেশনের তারিখ এখনও নির্ধারণ হয় নাই ত্রিপুরার বাংলাদেশ হাসপাতালের ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীকের নিজের কথা উনিশশো সালের কথা তখন আমি হলি ক্রস কলেজের ছাত্রী প্রচুর খেলাধুলা করতাম ডাক্তার হওয়ার পর ছয় মাস ইন্টার্নশিপ করে আর্মিতে উনিশশো একষট্টি জুন জুলাই মাসে যোগদান করি কারণ আমার বড় ভাইও ছিলেন আর্মিতে উনিশশো সালে যোগ দিয়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত একজন লেফটেন্যান্টের পদে ছিলাম উনিশশো একষট্টি শেষের দিকে জেনারেল ওসমানীর নির্দেশে আমার পদোন্নতি ঘটে আমি ক্যাপ্টেন হই বড় ভাই হায়দার সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন ছোটো ভাই এটিএম সাফদার মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন খবর এবং গোপন বার্তা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিল উনিশশো সালের অক্টোবর মাসে আমি ছিলাম কুমিল্লায় তখন ভাই মেজর হায়দার পিন্ডির চেরাট থেকে এই সময় বদলি হয়ে তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নে চলে আসেন যতদূর মনে পড়ে তারিখটা ছিল পাঁচই ফেব্রুয়ারি রোজার দিন দুই ভাই বোন কিশোরগঞ্জে বেড়াতে এসেছি আমার ছুটি ছিল এক মাস আর বড়ো ভাই হায়দারের ছুটি ছিল দুই সপ্তাহে তিনি কুমিল্লায় ফিরে গেলেন এক মাস পর ছুটি শেষ হবার আগেই আর তখনই শুরু হয়ে গেল দেশের রাজনৈতিক সহজাঘাতজনিত আলোড়ন মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমি ঢাকায় ফিরে আসি বড়ো ভাই তখন ক্যান্টনমেন্টে আমার এক ফুপার বাসায় এসে তিনি লুকিয়ে চুপিয়ে আমার সঙ্গে দেখা করতেন তার কথা মতো ছুটির পর সেনাবাহিনীতে আবার যোগ দিয়ে কিশোরগঞ্জে বাসায় ফিরে আসি কিন্তু যেদিন কিশোরগঞ্জ স্টেশনে এয়ার রেড হলো সেদিনই আমরা পালালাম মামার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে তিন মাইল দূরে ছিল চলে গেলাম সেখানেই এক সপ্তাহ থাকার পর আবার কিশোরগঞ্জে ফিরে এলাম ক্যাপ্টেন নাসের এবং বড় ভাই হায়দার ময়মনসিংহের দুটো ব্রিজ উড়িয়ে দিতে এখানে এলেন এই সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টার্স থেকে দুই তিনটা টেলিগ্রাম এলো জয়েন করার জন্য চাপ দিয়ে আঁকা ভাই এগুলোর উত্তর দিতেন এই লিখে শি ইজ সিক অর্থাৎ আমি অসুস্থ এক সপ্তাহ কিশোরগঞ্জে থাকার পর রিটারি আসার মাত্র দুদিন আগে দশ বারো মাইল উত্তর হোসেনপুরে আমার নানার বাড়ি পালিয়ে গেলাম ওখানে থাকার পর বড় ভাইয়ের খবর পেতাম লোকমুখে শুনতাম তিনি আগরতলায় আছেন ট্রেনিং দিচ্ছেন বিশ্বাস করতাম না কিশোরগঞ্জে সেই তখন আমার বড়ো ভাই ও আকবর নামে কাগজে বেরোতো যে তাদেরকে ধরে দিলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে জুলাইয়ের শেষের দিকে বড়ো ভাই একজন মুক্তিবাহিনীর সদস্যকে আমাদের কাছে পাঠালেন বাবা মাকে পাক বাহিনী মেরে ফেলেছে খবর পেয়ে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন খবরটার সঠিকতা সম্পর্কে জুলাইয়ের শেষ সপ্তাহে টানা আট দশ দিন নৌকায় চেপে কিশোরগঞ্জের গোজদিয়া ঘাঁটি হয়ে মেঘালয় পৌঁছালাম তারপর সিলেটের টেকের হাটে ছিলাম এক সপ্তাহ এরই মধ্য বড় ভাই কী করে যেন আমার খবর পেলেন জানি না সেখান থেকে ট্যারান্স করে পৌঁছালাম শিলংয়ে পথে আকবর অসুস্থ হয়ে পড়ায় শিলংয়ে থাকলাম চার পাঁচ দিন পরে গৌহাটি হয়ে আগস্টের প্রথম সপ্তাহে পৌঁছলাম মেলাঘরে দু তিন সপ্তাহ পরে যোগ দিলাম বাংলাদেশ হাসপাতালে আমি দুই নম্বর সেক্টর অধীনে ছিলাম মেলাঘরের বাংলাদেশ হাসপাতালটি বাসের তৈরি ছিল এবং তাতে বেড ছিল চারশোর মতো মেডিকেল কলেজের তিন চারজন ফাইনাল ইয়ারের ছাত্র সেখানে নিয়োজিত ছিলেন লন্ডন থেকে মবিন এসেছিলেন এসেছিলেন ডাক্তার জাফরুল্লাহ ডক্টর কিরণ সরকার দেবনাথ ডক্টর ফারুক মাহমুদ ডক্টর নাজিম উদ্দিন এবং ডক্টর মোর্শেদ এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য দশ বারো জন ভলেন্টিয়ার আমি থেকে এসেছি তবে সুবেদারের উপরে কেউ ছিলেন না কোনো ভারতীয় ডাক্তার আমাদের সাথে নিয়মিত থাকতেন না তবে ওষুধের জন্য আগরতলা ও উদয়পুরে যেতে হতো উদয়পুরের ডিসি মিস্টার ব্যানার্জি আগরতলা এডুকেশন বোর্ডের পরিচালক ডক্টর চ্যাটার্জি ডক্টর মজুমদার এবং ডক্টর চক্রবর্তী ওই সময় আমাদের প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন আমাদের ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার ছিল প্লাস্টিক ক্লথ দিয়ে চারদিকে ঘেরা একটা ঘর এর মেঝেও আবৃত ছিল প্লাস্টিক ক্লথে আমি ওখানে থাকার সময় কেবল দুজন রুগী ডায়রিয়া ডিসেন্ট্রিতে মারা গিয়েছিল ভারতীয় আর্মিরও অনেক সৈন্য আসতো এখানে চিকিৎসার জন্য আমি আগরতলা আই এ হসপিটালে মাঝে মধ্যে যেতাম ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকেও আমরা প্রচুর সাহায্য পেয়েছি আমাদের রোগীদের মধ্যে বেশিরভাগই থাকতো ম্যালেরিয়া আক্রান্ত একবার ভারতীয় সেনাবাহিনীর একটা ট্রাক রাস্তার খাদে উল্টে পড়ে গিয়েছিল ট্রাকটির সেনা সদস্য ছিল ঠাসা আহতদেরকে আমাদের অ্যাম্বুলেন্সে করে এনে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল জেনারেল রবি এর হেলিকপ্টারে গুলি লেগেছিল তিনিও এখানে চিকিৎসা গ্রহণ করেছিলেন যখন হাসপাতালে ছিলাম তখনও বড়ো ভাই হায়দারের সঙ্গে দেখা করতে পারতাম না অধিকাংশ সময় অসম্ভব ব্যস্ত থাকতেন তিনি সাঝে দেখা হতো আব্বা আম্মা মেলাঘর ক্যাম্পের কাছে একটা মাটির ঘর ভাড়া নিয়ে মেঝেতে প্লাস্টিক ব্যাগ বিছিয়ে দিনরাত যাপন করতেন তাদের সাথেও ভাইয়া দেখা করার সময় পেতেন না শ্রাবণ মাসের এক দুপুরে ষোলোই আগস্ট নাইমুল ঢাকা শহরে ঢুকে পড়ল তার তেমন কোনো অসুবিধা হলো না সে ঢুকেছে নরসিংদী এলাকার গ্রামের ভেতর দিয়ে বাস ট্রেন কিংবা লঞ্চে ঢুকলে চেকপোস্টের সমস্যায় পড়তে হতো ডান্ডি কার্ড অর্থাৎ আইডেন্টি কার্ড দেখানো নানান প্রশ্নের জবাব দেওয়া হাজারো ফ্যাকরা সন্দেহ হলেই আটক তার মতো রোদে পোড়া শহুরে ধরনের চেহারা হলে কথাবার্তা ছাড়াই আটক স্ক্রুপের চাবি আটা গ্রামের ভেতর দিয়ে যাতায়াতের যে খুব নিরাপদ তা না রাজাকার বাহিনী ভালো মতো গজিয়ে গেছে লুটপাট করার সুযোগ থাকায় তারা বেশ উৎসাহী শান্তি কমিটি উৎসাহী অচেনা কেউ গ্রামে ঢুকলে আপনার নাম আপনার পরিচয় নাম পরিচয় সংক্রান্ত কিছু কাগজপত্র নাইমুলের সঙ্গে আছে শান্তি কমিটি এক চেয়ারম্যান সাহেব হাজি আসমতুল্লাহ চিঠি আছে টাইপ করা এবং পিস কমিটি সিল দেওয়া চিঠিতে লেখা বিসমিল্লাহ রাহিম পত্রবাহক সিরাজগঞ্জ নিবাসী ফরহাদ খান পাকিস্তানের একনিষ্ঠ সাবেক তাহাকে সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাইতেছে নাইমুলকে সেই চিঠি একবার শুধু দেখাতে হয়েছে ঢাকায় ঢোকার মুখে এক রাজাকার কমান্ডার গম্ভীর ভঙ্গিতে চিঠি উল্টে দেখেছে তার চিঠির দিকে তাকিয়ে থাকার ভঙ্গি বলে দিচ্ছে কমান্ডার সাহেব চিঠি পড়তে পারছেন না আপনার পরিচয় বলেন নাইমুল বলেছে পরিচয় এখানে লেখা আছে কমান্ডার সাহেব ধমক দিলেন লেখা তো আছে মুখে বলেন মুখে তো তালা নাই তালা থাকলে বলেন চাবি দিয়ে খুলব আমার কাছে মুখের চাবি আছে আমার নাম ফরহাদ খান কই মেলা দিছে ঢাকা কি জন্য আমার স্ত্রী ঢাকায় তাকে দেখতে যাচ্ছি স্ত্রীর নাম বলেন নাইমুল সত্যি কথাই বলল মরিয়ম হাত তুললা খারান চেকিং হবে নাইমুল হাত তুলে দাঁড়ালো অন্য একজন এসে গায়ে থাবা দিয়ে চেকিং পর্ব শেষ করল নাইমুলের মনে হলো কাজটা করতে গিয়ে দুইজনই মজা পাচ্ছে এই মজার উৎস নাইমুল জানে বন্দুকের সামনে মানুষ ভয় ছোট হয়ে থাকে এই ভয়টা দেখতে ভালো লাগে নাইমুল বলল ঢাকা শহরের অবস্থা কিছু জানেন কমান্ডারুল অবস্থা ভালো শহরে কি মুক্তি আছে টুকটাক দিয়ে একটা থাকতে পারে আমাদের অঞ্চলে নাই তারপরেও সাবধান থাকবেন এখন নাই হঠাৎ চলে আসবে কমান্ডার সাহেব বিরক্ত গলায় বলেন এত প্যাচারের দরকার নেই যেখানে যাইতেছেন যান আমাদের পান খাওয়ার খরচ দিয়ে যান নাইমুল দশ টাকার একটা নোট দিল কমান্ডার সাহেব সেই নোট অনগ্রহের সঙ্গে হাতে নিলেন শ্রাবণ মাসে আকাশ মেঘলা থাকবে রোদ থাকবে না আর থাকলেও রোদের তেজ থাকবে না এটাই নিয়ম আজ নিয়মের ব্যতিক্রম ছকঝক করছে রোদ শহর তেতো হয়ে আছে শহর থেকে ভাব বের হচ্ছে দীর্ঘদিন গ্রামগঞ্জের কাঁচা সড়ক চাষ মাঠের উপর হাঁটাহাঁটি করার পর শহরের পাকা রাস্তায় হাঁটতে মূলে চমৎকার লাগছে রাস্তাঘাট পরিষ্কার দেওয়ালে লেখা নাই পথে ভিড় নাই প্রতিটি বাড়িতে পাকিস্তানি পতাকা উঠছে রিকশার সঙ্গেও কাগজের পতাকা নাইমুল যাচ্ছে শান্তিবাগের দিকে সেখানে তার পরিচিত একটা হোটেল আছে হোটেল জিন্দা বাহার বেশ কিছুদিনই হোটেলে একটা ঘর রুম নাম্বার আঠারো সে ভাড়া করেছিল হোটেলের লোকজন তার চেনা সেই হোটেলে ওঠায় তার জন্য সম্ভবত নিরাপদ সে প্রথমে হোটেলে একটা ঘর চেষ্টা করবে রুম নাম্বার আঠারো নেবে বয়কে একটা টাকা দিয়ে বলবে দুই বালতি গরম পানি দিতে দুই বালতি গরম পানি গায়ে ঢেলে আরামের একটা গোসল থেকে দিতে হবে স্বাস্থ্য একটা সাবান গায়ে ডলবে অনেক দিন আরাম করে গোসল করা হয় না আরামের গোসলের জন্য শরীরে খাপ ধরে অপেক্ষা করছে গোসলের পর খাওয়া দাওয়া এই হোটেলে ইলিশ মাছের ডিমের তরকারি এবং কাতল মাছের মাথার মুড়ি ঘণ্ট তুলনাবিহীন সে রুমে অর্ডার দিয়ে আরাম করে খাওয়া দাওয়া করবে খাওয়ার পর একটা মিষ্টি পান একটা সিগারেট কিছুক্ষণ আরামের ভাত ঘুম মরিয়ামের খোঁজে সে যাবে ঘুম ভাঙার পর তাদের কোনো খোঁজে পাওয়া যাবে না এই বিষয়ে সে প্রায় নিশ্চিত তাদের ঢাকায় থাকার কথা না নিরাপদ কোনো জায়গায় চলে যাবার কথা ঢাকা কি এখন নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন নগরই কি নিরাপত্তার কথা বলে ঢাকা এখন কুকুর এবং কাকমুক্ত নগর কুকুর মুক্ত হবার পেছনে যুক্তি আছে মিলিটারিরা নাকি কুকুর সহ্য করছে না দেখলেই গুলি করে মারছে কিন্তু কাক গেল কোথায় তারা নিশ্চয়ই কাকগুলি করে মারেনি নাইমুল হাঁটছে আর মনে মনে কাক খুঁজছে কাক বলে কাকা ঢাকা শহর খা খা বাহ সুন্দর মিলেছে তো কুকুরের দেখা নাইমুল কিছুক্ষণের মধ্যে পেয়ে গেল মোটামুটি স্বাস্থ্যবান একটা ঘিয়া রঙের কুকুর ফুটপাতে শুয়ে আছে তার শুয়ে থাকার ভঙ্গি বিষণ্ন নাইমুল বলল এই তোর খবর কিরে কুকুর সঙ্গে সঙ্গে উঠে এলো ঢাকা শহরে প্রথম নাইমুলের কারোর সঙ্গে কথা বলা ডায়েরি লেখার অভ্যাস থাকলে এই ঘটনাটা সুন্দর করে লেখা যেত আমি ঢাকায় প্রবেশ করি ষোলোই আগস্ট দুপুরে প্রথম কথা যা বলি তা হলো এই তোর খবর কিরে প্রশ্নটি করা হয় একটা কুকুরকে কুকুরের গায়ের রং ঘিয়া সে পা খুঁড়িয়ে হাঁটে এই কুকুরটা আমার সঙ্গে অনেক দূর হেঁটে হেঁটে আসে আমি যখন শান্তিনগরের মোড় পার হই তখনই শুধু সে থেমে যায় তবে তাকিয়ে থাকে আমার দিকে তার তাকানোর ভঙ্গি এরকম যে আমি একটু ইশারা দিলেই সে আবারও আমার পেছন পেছন আসবে আমি তাকে ইশারা দিতাম কিন্তু দেই কারণ আমার চোখে পড়ল একটা নাপিতের দোকান সঙ্গে সঙ্গে চুল কাটার কথা মনে পড়ল আমি ঢুকে গেলাম নাপিতের দোকানে চুল কাটার সময় কথা বলা সব নাপিতের অভ্যাস যে নাইমুলের চুল কাটছে তার মুখে কোনো কথা নাই কচকচ করে চুল কেটে যাচ্ছে নাইমুলের খুবই আরাম লাগছে চুল কাটার ব্যাপারটা যে আরামদায়ক নাইমুল তা আগে কখনও টের পায়নি তার ঘুম ঘুমও পাচ্ছে চুল কাটাতে গিয়ে ঘুমিয়ে পড়া কোনো কাজের কথা না নাইমলকে বেশ কষ্ট করে জেগে থাকতে হচ্ছে নাইমুল হাই তুলতে তুলতে বলল আপনার নাম কি নাপিত চাপা গলায় বলল তৈয়ব দোকান আপনার মহাজনের দোকান কারিগর কি আপনি একা হুম কাস্টমার কেমন হয় হয় কিছু মিলিটারিরা চুল কাটাতে আসে তৈয়ব এই প্রশ্নের জবাব দিল না মিলিটারি প্রসঙ্গে কোনো কথা বলা বোধ হয় নিষেধ শহরে কি মুক্তি আছে নাপিত কিছুক্ষণের জন্য কাচির ক্যাচ ক্যাচ বন্ধ করে আবার শুরু করলো সেই প্রশ্নের উত্তর দিল না নাইমুল বলল আপনারা শহরে আছেন মুক্তির নাড়াচারা বুঝেন না বোঝার তো কথা আছে নাড়াচাড়া আছে আপনি কি মুক্তি নাইমুল সহজ ভঙ্গিতে বলল হুম আপনারা দেখাই বুঝেছি কীভাবে বুঝলেন এসব বোঝা যায় মাথা মালিশ করে দিব দেন আগে শেপ করেন মাথা মালিশ এতই আরামদায়ক হলো যে নাইমুর সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল ছোটোখাটো ঘুম না লম্বা ঘুম তৈয়ব তার ঘুম ভাঙালো না খবরের কাগজ ভাঁজ করে পাশে বসে রইল মাছি খুব উপদ্রব করছে ঘুমন্ত লোকটার মুখে বারবার এসে বসছে তৈয়ব খবরের কাগজ দিয়ে মাছি তাড়াচ্ছে নাইমুলের ঘুম ভাঙল বিকেলে তখন শহরে রোদ নেই আকাশ মেঘলা শ্রাবণ মাসের আকাশে মেঘ মানেই বৃষ্টি বৃষ্টি নামলে খুব সমস্যা হবে নাইমলে এক কাপড়ে ঢাকা এসেছে তৈয়ব তাকিয়ে আছে তার মুখ ভাবলে সিন নাইমুল বিরক্ত গলায় বলল ঘুমিয়ে পড়েছিলাম ডাকলেন না কেন তৈয়ব জবাব দিল না কত হয়েছে আমার চুল কাটা সেব মাথা মালিশ কত হয়েছে বলেন তৈয়ব বলল আপনার কিছু দিতে হবে না নাইমুল বলল দিতে হবে না কেন তৈয়ব এই প্রশ্নের উত্তর দিল না নাইমুল বলল আমার দেরি হয়ে যাচ্ছে ভাই তাড়াতাড়ি বলেন কত তৈয়ব আগের মতোই আবেগ শূন্য গলায় বললো আপনি মুক্তি আমি মুক্তির কাছে টাকা নেই না আমার টাকা দেওয়ানোর চেষ্টা করিয়া ফায়দা নাই দিতে পারবেন না মিষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে নাইমুল রাস্তায় নেমে পড়ল সে হোটেলে জায়গা পেল না হোটেলের মালিক বদল হয়েছে মালিকের সঙ্গে নামও পাল্টেছে এখন নতুন নাম পাকিস্তান হোটেল নতুন মালিক নাইমুলকে কঠিন গলায় বলল হোটেলে লোক নেওয়া নিষেধ আছে রেস্টুরেন্ট আছে খানা খাইতে পারেন থাকার জায়গা নাই মিলিটারি নিষেধ হুম মাঝে মধ্যে চেকিং হয় বিরাট দিকদারি আশেপাশে কোনো হোটেল আছে খুঁজেন খুঁজে দেখেন নাইমুল আরও দুইটা হোটেলের চেষ্টা করলো একটাতে বললো ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা থাকলে ঘর দিতে পারে একা মানুষকে ঘর দেবে না নাইমুল বলল একটা রাতের জন্য আমার কোথাও থাকা দরকার একটু ব্যবস্থা করেন হোটেল মালিক ক্লান্ত গলায় বলল আত্মীয় সজনে বাসায় যান এটা ছাড়া পথ নাই হোটেলে আপনারা কেউ রাখবো না ঢাকা শহরে আপন জন আসে না নাইমুল দেরি না করিয়া স্বজনের খোঁজে বের হলো অপ্রত্যাশিত একটা ব্যাপার তো ঘটে যেতেও পারে দেখা যাবে মরিয়মরা ঢাকাতেই আছে ওই বাড়িতেই অনেকক্ষণ করা নাড়ার পর মরিয়মের মার ভীত গলা শোনা যাবে কে কে এই মহিলা মেয়েদের কখনো দরজা খুলতে দেন না নিজে আসেন দরজা খুলতে পরিচয় দেওয়ার পরেও আরও কয়েকবার বলেন কে কে নাইমুল কড়া নাড়ার পর তিনি দরজার ওপাশ থেকে ভয় অস্পষ্ট হয়ে যাওয়া গলায় বলবেন কে নাইমুল গলা নামিয়ে বলবে মা আমি আমি নাইমুল দরজাটা খুলুন তবে কাউকে বলবেন না যে আমি এসেছি আমি একটা সারপ্রাইজ দিতে চাই তিনি দরজা খুলবেন তবে নিজেকে নিশ্চয়ই সামলাতে পারবেন না চিকার করে বলবেন মরিয়ম দেখে যাকে এসেছে মরিয়ম কি করবে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মোচকে ফেলবে হেই মেয়ে সিঁড়িতে পা পিছলানো রোগ আছে সে সিঁড়ি দিয়ে নামবে অথচ পা পিছলাবেনে এটা হতেই পারে না তাকে দেখে মরিয়ম কি করবে ঝাঁপ দিয়ে তার গায়ের পর পড়বে তাকে শুদ্ধ মেঝেতে ফেলে দেবে এরকম ঘটার সম্ভাবনা আছে মরিয়ম এমনই মেয়ে যে উত্তেজনার মুহূর্তে চিন্তাই করবে না আশেপাশে কে আছে মা দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে থাকুক দাঁড়িয়ে আমি আমার মানুষটার গায়ে ঝাঁপ দেব। যার যা ইচ্ছা মনে করুক আমার কিছু যায় আসে না মানুষটা যখন দোতলা উঠবে আমি শক্ত করে তার হাত ধরে রাখব মানুষটা যদি লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে নিতে চায় তাতেও লাভ হবে না আমি আরও শক্ত করে হাত চেপে ধরবো